আমাজনিয়া মল, গায়ানার জর্জটাউনের প্রভিডেন্স স্টেডিয়াম যেখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলছে তার ঠিক পাশেই এই শপিং মল। বেশ বড় মল নয়, ভিতরে 25-30টি দোকান হবে, উপরে সিনেপ্লেক্স আছে, বাইরে ফুড কোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, গাড়ি পার্কিং, ফুড কোর্টে ভালো ভালো ব্র্যান্ডের খাবারের দোকান। এটা মূলত খুব বড় শপিং মল তা না, আবারও বলছি, এখানে মানুষের বৈকালিক একটা আড্ডার জায়গা বলতে পারেন, প্রয়োজনে খাবারের জায়গা এবং কেনাকাটার জায়গা তো বটেই, তবে খুব যে বড় শপিং মল তা নয়। কিন্তু তারপরেও এই শপিং মলের বিশেষত্ব হচ্ছে এই শপিং মলটির মালিক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রামনরেশ সারওয়ান। 2018 সালে এর কাজ শুরু করে 2021 সালের জুলাই মাসে এটির উদ্বোধন হয়েছে। তো তিনি নিজে একাই এই শপিং মলটির মালিক এবং নিয়মিত এখানে অফিস করেন, দোতলায় তার একটি অফিস আছে। দোতলায় উঠলেই একটা কফি শপ, পাশেই একটা বড় রেস্টুরেন্ট যেটির নাম হচ্ছে RS রেস্টো বার অ্যান্ড লাউঞ্জ। রামনরেশ সারওয়ানের ছবি বাইরে, তার নাম, তার খেলোয়াড়ি জীবনের ছবি দিয়ে সাজানো হচ্ছে। এই রেস্টুরেন্টের মালিক সারওয়ান নিজে, নিজের শপিং মলে নিজেই রেস্টুরেন্টটি দিয়েছেন। আমরা সেই রেস্টুরেন্টে গেছি এবং খুবই আকর্ষণীয় ইন্টেরিয়র ডিজাইন এবং মানুষরা যখন আসেন এখানে ছবি তোলেন, সারওয়ানের সঙ্গে দেখা হলে কথা বলেন, এরকম একটা পরিবেশ এবং বেশ ভালো রেস্টুরেন্ট হিসেবে পরিচিত গায়ানাতে। ক্রিকেটারদের রেস্টুরেন্ট হলে যেরকম হয়, ভিতরে ক্রিকেটের কিছু না কিছু তো থাকবেই, সারওয়ানও তার রেস্টুরেন্টে সেই ব্যবস্থা রেখেছেন। এর যেখানে আপনি তাকাবেন 53 চোখে পড়বে, 53 তার জার্সি নাম্বার, 53, এবং দেখবেন যে RS রামনরেশ সারওয়ান। এই জিনিসগুলো তিনি দিয়ে রেস্টুরেন্টটি সাজিয়েছেন এবং দেয়ালে তার জার্সি ঝোলানো আছে। আমরা কিছু সময়ের জন্য রেস্টুরেন্টে গিয়ে সারওয়ানের সঙ্গেও দেখা হয়েছে আমাদের, তিনি আমাদের সময় দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকার আপনারা প্রথম আলোর অনলাইন এবং প্রিন্টে পড়তে পারবেন। তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন তার বর্তমান ব্যবসা এবং খেলোয়াড়ি জীবন নিয়েও। গায়ানার জর্জটাউন থেকে তারেক মাহমুদ।